আবারও তার সোফোক্লিস জেনেছিল সেই বেদনার কথা বলেছিলেন জীবানন্দ দাস। আর যার লেখার কাছ থেকে আমরা বারবার সাগরের গল্প থেকে আরম্ভ করে মহাভারতের তন্ময় স্রোত থেকে রামায়ণের অদ্ভুত উষ্ণতাকে খুঁজে পাই, যার ভেতর দিয়ে আমরা ভারতবর্ষকে আবিষ্কার করি, সেই ভারত আবিষ্কারক এবং সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুরীর সঙ্গে আজকে আমরা আলাপন শুরু করছি। প্রথমেই আপনাকে স্বাগত জানাবো নৃসিংহদা আমাদের সাথে কথা বলার জন্য। হ্যাঁ, আমি স্বাগত বোধ করছি। ধন্যবাদ নৃসিংহদা। আপনার যে লেখা বাল্মীকির রাম এবং রামায়ণ, সেখানে আমরা অদ্ভুত এক রামায়ণ আবিষ্কারকে খুঁজে পাই এবং যে আবিষ্কারের পরতে পরতে রাজনীতি এবং বাস্তবতার এক অদ্ভুত উড়ানকেও দেখি। এই রামায়ণকে আজকে 2021 আপনি কীভাবে ফিরে দেখছেন? আমি, আমার কাছে রামায়ণ শুধুমাত্র মহাকাব্য নয়, রামায়ণ একটা তখনকার দিনের যে লাইফ, তখনকার দিনের যে জীবন, তখনকার দিনের যে সমাজ, তার প্রতিফলন। এই জায়গায় দাঁড়িয়ে আমি রামায়ণকে দেখি এবং রামায়ণের যে একটা অন্তর্গত ভাব, চিন্তাধারা, তার রসশাস্ত্রীয় যে ব্যাপার, সেদিক দিয়ে তো বলবার কিছু নেই, সেখানে যাচ্ছিও না। কাব্যগত গুণ নিয়ে, কথাবার্তা নিয়ে কোনো কথাবার্তা বলা আমার নেই সেখানে, কথাবার্তার সেখানে কিছু থাকে না। কারণ আমি যেভাবে বিচার করি রামচন্দ্রকে কিংবা রামায়ণকে, সেটা প্রধানত তার সমাজ এবং তার নিজস্ব যে রামচন্দ্রের নিজস্ব যে ভাবনা, সেই সব নিয়ে আমি বিচার করার চেষ্টা করছি। রামায়ণের দিক থেকে আমি বলি যে আমি যেভাবে বিচার করার চেষ্টা করেছি, যে আমার গুরু, সাহিত্য গুরু যেভাবে আমাকে বলেছিলেন যে আপনি যখন তোমাকে রামায়ণের কথা লিখতে বলেছিলেন, বাল্মীকির রাম এবং রামায়ণ আমার প্রথম বই এবং সেটা আমার জীবনের একটা শুভ সূচনা, সেকালের দিনে আনন্দ পাবলিশার রামচন্দ্র মানুষ হিসেবে কীরকম, আমাকে নবদেব বলেছিলেন যে সেইটা তুলে ধরতে আর কি। এবং একটা খেয়াল করার দরকার যে সেই সময় কিন্তু রাজনৈতিক দিক থেকে এই একটা যে ভারতীয় জনতা দল, তাদের পদধ্বনি শোনা যাচ্ছিল বিভিন্ন জায়গায়। লিন্স স্ট্রিটে তখন হনুমানের মতো হয়ে অনেক মানুষ ঘুরছেন, এসব দেখা যাচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সম্ভবত নবদেববাবু আমাকে লিখতে বলেছিলেন যে মানুষ রামচন্দ্রের কথা। বিজেপি কিছু খারাপ করছে কিংবা ই করছে তা আমি বলছি না, কিন্তু তাদের যে ভাবনাগুলো ছিল রামচন্দ্রকে নিয়ে, সেটা একেবারেই খুব ডগম্যাটিক রিলিজিয়াস ভাবনা, যেটা ভারতবর্ষের এই মাল্টিকালচারাল, মাল্টিলিঙ্গুয়াল দেশে এটা চলা মুশকিল হয় এই আর কি। হয়তো সেই পরিপ্রেক্ষিতেই লিখতে বলেছেন। তো সেখানে আমার এটা দেখার বিষয় ছিল যে রামচন্দ্র কীভাবে তার সারাটা জীবন চলেছেন, তার বঞ্চনার মধ্যে দিয়েও, তার মাঝে মাঝে সেই বঞ্চনারগুলো যে তাকে হন্ট করছে, সেই সত্যগুলো তো আমরা অন্য জায়গা থেকে জানতে পারি না। কিন্তু আমি সেটা চেষ্টা করেছি জানানোর, যে পিতা যে তাকে একটা বনবাস দিয়েছেন, সেখানে প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি যাচ্ছেন বটে, কিন্তু সেখানে তারও সব যন্ত্রণাগুলো আছে, এমনকি পিতার বিরুদ্ধেও, কৈকেয়ী মায়ের বিরুদ্ধেও অনন্ত শ্রদ্ধা থাকা সত্ত্বেও, কিন্তু তার যন্ত্রণাগুলোও তিনি বলে যাচ্ছেন, কখনো কখনো সেগুলো ফুটে উঠছে। এবং সীতা এবং ইত্যাদির ব্যাপারেও আমি যতটা পারি, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি যে কোন পার্সপেক্টিভে এটা হয়েছিল এবং কতখানি ব্রাহ্মণ্য সেখানে জোড়া ছিল, যার ফলে রামচন্দ্রের মতো একটা মানুষকে, মানুষ হিসেবে তিনি অত্যন্ত ভালো। এবং আমার যেটা বারবার মনে হয়েছে যে রামচন্দ্রকে নেহাত, মানে জনাপবাদের ভাবনাতে সেটা দিতে হয়েছিল। আমাকে অনেকেই বলেন একথা যে রামচন্দ্র এই যে সীতা পরিত্যাগ করলেন, এখনকার দিনেও দেখি সেটা বিভিন্ন, বিশেষ করে উইমেন স্টাডিজ সেমিনারে যে সমস্ত হয়, যেগুলো সেসব জায়গায় রামচন্দ্রকে একেবারে যা তা বলেন তারা, সীতাকে পরিত্যাগ করেছেন তিনি। আমি দেখানোর চেষ্টা করেছি যে দেখেন, আপনারা রাজধর্মের কথাটা ভুলে যান, তখনকার দিনে রাজধর্মের ব্যাপারটা এইরকম ছিল যে প্রজা সুখে সুখং রাজ্য, রাজার সুখ হচ্ছে প্রজার সুখে। তো ফলে হয়তো সেই জায়গা থেকে রামচন্দ্র একদিন, মানে পতিত পাবন সীতারাম থেকে
রঘুপতি রাঘব রাজা রাম হয়ে গেছেন। তার দিক থেকে আমি জাস্টিফিকেশনের অভাব বুঝি না, তার সমস্যা ছিল সেটা তখনকার দিনের ইন প্রিন্সিপাল রাজধর্ম যেভাবে পালন করতে হতো সেটা তার সমস্যা ছিল। কিন্তু সেখানে এই ভালো মানুষ যে রামচন্দ্র তাকেও এরকম ডিগ্রেডেড হতে চলেছে, হতে হয়েছে 21st century দৃষ্টিতে। তখনকার দিনে সেটা কিছু খারাপ ছিল। এই একটা ইন্টারেস্টিং প্রশ্নের ভেতর দিয়ে আমরা যাব, যেহেতু উনি রমাপদ চৌধুরীর কথা বললেন, যে আমরা অনেকেই জানি যে, বা অনেকেই হয়তো জানি না, যে একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে কিন্তু নৃসিংহপ্রসাদবাবু লেখক হয়ে উঠেছিলেন। সম্ভবত যদি আমি ভুল বলি আমাকে নৃসিংহদা সংশোধন করে দেবেন, সেটা হচ্ছে নৃসিংহ বৌদি তাকে একবার চ্যালেঞ্জ করেছিল যে তুমি যদি এতই ভালো লেখো তাহলে আনন্দবাজারে তোমার লেখা ছাপা হয় না কেন, এরকম সম্ভবত একটা শব্দের উনি উল্লেখ করেছিলেন বৌদি, এবং সেটা নিয়ে নৃসিংহদার কিন্তু একটা চ্যালেঞ্জেস ছিল যে আমি লিখব এবং সেই জায়গাটাই যাব, এবং তার সাথে সাথে রামচন্দ্রেও আমরা আসব। কিন্তু তার আগে সেই চ্যালেঞ্জের জায়গাটা একটু যদি খোলসা করে নৃসিংহদা আমাদের বলেন। ব্যাপারটা এটা একেবারে যা বলেছ একেবারে যথাযথ সত্য, একথা আমি লিখেওছি অন্য জায়গায়। সেটা এটা ঘটনা যে আমি তখন বড় বড় পেপারগুলোতে লিখছি, মানে যেরকম গবেষক রিসার্চ জার্নাল যেগুলো সেইগুলোতে আমি লিখছি সেসব সময়। তো ফলত সেসবগুলো করতেও সময় লাগতো অনেক, সে তাতে মানে এবং তার ফলপ্রসূ হওয়ার যে জায়গাটা সেটা হয়তো অনেক পরেই হতো, সেটা মানে লেখা বেরোনোর পর কি প্রশংসা করছে না করছে সেটা তার বোঝা যেত না, লেখা একটা বেরোলো এই পর্যন্ত। তো আমার সেই পরিশ্রমটা উনি দেখতেন, তো আমার স্ত্রী তো একদিন আমি বলছেন যে কিসের পেছনে তুমি ঘুরছো, একটা লেখা তুমি যদি এটাকে করো, এই যে করছো এক একটা পেপার, তা 12 বছরে লোকে যখন ওই বিষয়ে রিসার্চ করবে তখন 12 বছর পর একটা লোক সেই লেখাটা দেখবে, কনসাল্ট করবে, একটা রেফারেন্স দেবে ম্যাক্সিমাম, তাতে তোমার কি একেবারে বিশাল তোমার প্রাপ্তি হবে এইটা তুমি বলো, অন্তত এই 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 ভারতবর্ষীয় ক্ষেত্রে। তো আমাকে তিনি একটা কথাও বললেন সঙ্গে, সেটা তিরস্কার ছিল, বললেন যে তোমার ক্ষমতা হবে যে আনন্দবাজারের রবিবার সূর্যতে একটা লেখা বার করা, এরকম ধরনের নানান লেখা তো রবিবার সূর্যতেও বেরোয়, তোমার সেটা ক্ষমতা হবে রবিবার সূর্যতে বার করা। তো আমি সেই সময় তাকে কিছু জানতে দিইনি, আমি নিজের মনে লেখা তৈরি করেছি একটা, সেই লেখাটার বিষয়ও যা ছিল সেটা পরে বলি, এবং সেই লেখাটার চ্যালেঞ্জটা যেটা সেটা যে পথ সেটা যে খুব মসৃণ ছিল না, সেটা অনেকে জানেন এতদিনে যে আমি লেখা নিয়ে আনন্দবাজারের অফিসে গেলাম, সেই প্রথম আনন্দবাজারের অফিস চিনলাম আমি, আর তখন আনন্দবাজারের অফিস রমরম করছে, সেটা মানে এখনকার দিনের মতো না, মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লোক তিনি মানে অ্যাসিস্ট্যান্ট এডিটরের জায়গায় রয়েছেন, সাগরময় ঘোষ বেঁচে তিনি তার প্রতিভা দেখাচ্ছেন, কিন্তু আমি জানতাম না যে রবিবার শরীর এডিটর রমাপদ চৌধুরী। তা আমি নিউজ রুমের ওখানে ঘোরাঘুরি করছিলাম, আমাকে লিফ্ট সেখানে পৌঁছে দিয়েছিল, আমি সেখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি করতে করতে আমি জায়গাটাও খুঁজে পাচ্ছি না। তো আমি নিউজ রুমের সামনে ঘোরাঘুরি করছি, সেই সময় কোনো চেনা লোকেরও দেখা পাওয়া যাচ্ছে না, একটা সময় হঠাৎ করে শক্তিদার সঙ্গে দেখা হলো। শক্তিদা আমার এককালের, আমি অনেক জুনিয়র বটে, কিন্তু শক্তি এমনই এক কবি ছিলেন যার সঙ্গে জুনিয়র সিনিয়রের কোনো ব্যাপার ছিল না, আমরা কফি হাউসে প্রচুর দেখেছি তাকে, সামনাসামনি কথাও বলেছি অনেকবার, এবং স্বাভাবিকভাবে তখন ছাত্রাবস্থায় শক্তিদার সমস্ত যে কবিতাগুলো ভীষণভাবে জনপ্রিয় হচ্ছে তিনি ছাত্র সমাজের একটা মডেল হিসেবে ছিলেন তখন, যারা অন্তত লেখালেখি করে, কবিতা লেখে কিংবা কবিতা আস্বাদন করে, তাদের কাছে শক্তির একটা অন্যরকম এ ছিল, সেটা তার ইয়াং বয়সের সেই সময়টা আমার দেখা শক্তি, সেই শক্তিকে একেবারে অন্যরকম, সে মানে প্যান্ট ট্যান্ট জামা টামা পরে শক্তি দেওয়া বসে আছে, তবু কিন্তু স্বভাবটা যায়নি, অন্যরকমই লাগলো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বললেন কিরে, আমি বললাম যে এই তো এসছি একটু, তা উনি কিন্তু নিজস্ব অভিজ্ঞতা তো আছে, উনি বললেন কিরে এখানে কি লেখা টেখা দিতে এসছিস, আমি বললাম যে হ্যাঁ একটা লেখার ব্যাপার ছিল সত্যি।
তখন বললো যে কোথায়, মানে আমি বললাম যে রবিবারে, বললো রবিবার তো রমাবদবাবু টাফ হয়ে গেল ব্যাপারটা। তখন আমি কিছুই বুঝলাম না, রমাবদবাবু টাফ হয়ে গেল কিছু মানে চ, আমি বললাম সঙ্গে সঙ্গে একসঙ্গে গেলাম, গেলাম রমাবদবাবুর ঘরে ঢুকলাম। আমি তো রমাবদবাবুকে চিনি না, তখন কোনো তো কোনোদিন দেখিও নি, নাম শুনেছি, সাহিত্যিকের প্রচুর লেখা পড়েছি। তো একটা সাহিত্যিকের লেখা পড়ে যে আইডিয়াগুলো হয়, একটা মানুষ তার রূপ কল্পনা করে, তার চেহারা কল্পনা করে, তার বাক মানে নিপুণতা, তার বাক শক্তি, কীভাবে তিনি কথা বলেন, এটা তার সাহিত্য পড়েই কিন্তু মানুষ তার কল্পনাটা করে, এটা হয়। তো আমার সেই কল্পনা একদম মানে বৃথা হয়ে গেল, মানে উনি একটা খবরের কাগজ পড়ছিলেন এবং মুখ তুললেন না একেবারে। শক্তিদা রমাদা বলে বসলেন, তখন উনি কাগজটা নামালেন, কাগজটা তবু হাতে ধরা ছিল, কথা বলতে আরম্ভ করলেন। কথা বললেন বেশ মিনিট পাঁচেক ধরে কথা বলেই যাচ্ছেন, আমি পেছনে দাঁড়িয়ে আছি, উনি কোনো জিজ্ঞাসাও করছেন না, ইনি কে কিংবা আপনি কে কিছু জিজ্ঞাসা, কিন্তু এটা এটা বুঝতে পারছি উনি এটা আন্দাজ করেছেন যে শক্তিদার সঙ্গে আমি এসেছি, যার জন্যে আমাকে ঘরের বাইরেটা বার করে দেননি এই পর্যন্ত। সেটা ওনার প্রখর সেই বোধ ছিল যে কী ব্যাপার। যাই হোক, তারপরে আলটিমেটলি শক্তিদা বললেন যে রমাদাও একটা লেখা নিয়ে এসছে, নৃসিংহপ্রসাদ একটা লেখা নিয়ে এসছে। তো বলছে যে লেখা ঠিক আছে দিন। তো আমি দিতেই উনি একবার দুবার ওপর ওপর দেখলেন, দেখে মানে সেটা একেবারে কার্সারি, কিছুই দেখলেন না বলা যায়। দিয়ে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যিনি রাধানাথ, যে সমস্ত ওখানে রাধানাথ এবং গোড়া চারেক লোক ছিল যারা সমস্ত সবসময়, তখন আনন্দবাজারে ওই রকম ছিল, একটা ডেস্কে চারজন বসতো আর একপাশে রমাবদবাবু। তো সেইখানে রাধানাথকে রাধানাথ রেখে দাও, রাধানাথও আমার দিকে তাকালো না, তার মানে এরকমটা হয় অনেক, এটাই বোঝা যাচ্ছে। তারপরেও কিন্তু শক্তিদার সঙ্গে অনেকক্ষণ আমাকে সঙ্গে আমার দিকে দৃক্পাতও করলেন না, বসতে দেবো না, আমার ভীষণ অপমান বোধ হচ্ছে, অধ্যাপক মানুষ, কলেজে পড়াই, একটু তো ভেতরে তো একটা ইয়ে থাকেই, ইগো থাকে মানুষের। তো কোনো রকম তার কোনো রকম সমাধান কিছু হলো না, আমার ইগোর কোনো সমাধান হলো না। তারপরে শক্তিদা বললেন আচ্ছা রমাদা আসি, রমাদা এসে চলে আমাকে জাস্ট একটা হাতের উপর টোকা দিয়ে উনি বেরিয়ে গেলেন, রমাদবাবু আমাকে বসতেও বললেন না। তারপরে আবার খড়গজ পড়তে আরম্ভ করলেন, দাঁড়িয়ে আছি। তো উনি বললেন যে হঠাৎ করে খড়গজ নামিয়ে, বুঝতেই পারছেন উনি দাঁড়িয়ে আছি আমি, উনি খড়গজ নামিয়ে হঠাৎ বললেন যে আচ্ছা আপনি এখনও দাঁড়িয়ে আছেন, তো লেখাটা কি আপনার কপি রেখেছেন? তো বললাম না কপি রাখি। বলে এরপর থেকে যখন লেখা দেবেন কপি রাখবেন, আর একটা জিনিস জেনে রাখুন যে লেখা যদি বেরোয় তিন মাসের মধ্যে বেরোবে, আর যদি না বেরোয় তাহলে বুঝবেন অননুমোদিত। এক অননুমোদিত কথাটা বেশ কেটে কেটে জোরের সাথে এবং বেশ একটু মানে অয়ের পরে একটা হাইফেন দিয়ে তারপরে অননু এইভাবে হাইফেন দিয়ে দিয়ে যদি বলা যায়, তবে সেইভাবে বললেন। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, একটা নমস্কার করলাম এই পর্যন্ত, কিন্তু সেটা আমার আন্তরিক কোনো ব্যাপার ছিল না, যাই হোক বেরিয়ে এলাম আর কি। কিন্তু একটা মঙ্গলবার মশুরাবলি আমি লেখাটা জমা দিয়েছিলাম, পরের রবিবারে ছাপা হলো। তো এইটা ছিল দেখার ব্যাপার যে রমাপদবাবুর পছন্দ হলো কি না হলো, এটা তো ওনার এ ছাড়া বেরোয়নি, ওনার অনুমোদন ছাড়া বেরোয়নি, ফলে অনুমোদিত হলো। সাত দিনের মাথায় যে রবিবার বেরোলো, সাত দিনও নয় পাঁচ দিনের মাথায় যে রবিবার বেরোলো, বেরিয়ে গেল লেখা, এবং আমার বেশ বুক ফুলিয়ে চলতে আরম্ভ করলো। একটু যে আনন্দবাজার অনেকেই প্রশ্ন প্রশ্ন করে আনন্দবাজারে লেখা বেরিয়েছে, একটা চারদিকে একটা বেশ এ হলো আর কি। এই লেখক জীবন যেটা এই চলতে আরম্ভ করলো, আমার লেখাটা ছিল সংকেত স্থান, একটা প্রেমিক প্রেমিকা প্রাচীনকালে কোন জায়গায় দেখা করতো, হ্যাঁ মিট করতো কোথায়, এই সব জিনিস নিয়ে আমার লেখাটা ছিল। সে লেখাটা এবার বই হয়ে বেরোচ্ছে, এই বি এতদিনে পুরানি বলে একটা বই নতুন বেরিয়েছে দীপ প্রকাশন থেকে, সেখানে দেখা যাবে। ওনার প্রথম লেখাকে দেখা বা লেখার সাফল্যকে দেখা আর রামকে দেখা, এবার আমরা লেখার সাফল্য ও রামের মধ্যে আসব। ওনার লেখা থেকে আমরা রামায়ণের সেই যুগে যে বহু মানুষ একভাবে ইনটক্সিকেটেড হতেন এবং মদ্যপান সে যুগে রামায়ণের যুগে কোনো খারাপ কাজ ছিল না, এটা পেয়েছি। সে যুগে প্রচুর পরিমাণে আর্যদের মধ্যে জুয়া খেলার চল ছিল, এটাও পেয়েছি। আবার আরেকগুলো মহাভারতের ব্যাপার, আমার যেসব
বড় কাজগুলো কিন্তু মহাভারত নিয়েই করেছি, যে সমস্ত কাজগুলো বেশিরভাগ কাজ আমি মহাভারত নিয়েই করেছি। রামায়ণটা এই এতদিনে বেরোবে, আমার রামায়ণের পূর্ণ কাজ কিন্তু আমি আগে করিনি, সেটা এখনও বেরোবে আনন্দ থেকে। তাহলে যে ডিবেটটা উঠে আসছে রামকে নিয়ে, কারণ রাম শম্ভুকের গলা কেটে দিয়েছিলেন, আবার রামের পদস্পর্শে অহল্যা প্রাণও পেয়েছিলেন, তাহলে আলটিমেট কি রামকে আমরা কী জায়গা থেকে দেখতে পারি, যে একজন প্রজাপালক রাজা সে কি কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিরকে প্রশ্রয় দেবে না, কি প্রজারা যা চাইবে সেটাকেই মেনে নেবে? সেই অর্থে দেখতে গেলে তো সতীদাহকেও তাহলে মানা যায়, প্রজারা চাইছিল, কেন যদি সেদিন ভোট হতো তাহলে সতীদাহ তো থাকতো। ঘটনা হচ্ছে সে যুগে, এটা পরিষ্কার করে আপনাকে জানিয়ে রাখি, সে যুগে যে খুব সতীদাহ প্রথা ছিল তা নয়, এটা যারা জানেন তারা ভুল জানেন। আমি আমার কথাটা শুনুন, আপনি কথাটা বলেছেন যখন তার উত্তরটা আমাকে দিতে দিন। সতীদাহর কথাটা ফাটলে বললেন বলে আমি সঙ্গে সঙ্গে সেটা রিয়্যাক্ট করলাম, যে সেই যুগে যে, কারণ প্রথমেই জানিয়ে রাখি যে ঋগ্বেদের মধ্যে একজন স্বামী মারা গেছেন, সেখানে দেবর যিনি, তার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তুমি এরকম করো না, তুমি চিতা থেকে নামো, চিতার দিকে যেও না, তোমার সামনে তোমার দেবর আছেন। এই দেবর কথাটা সৃষ্টি ভাবার দরকার আছে, তোমার সামনে দেবর আছেন, তুমি সেখান থেকে তুমি কোনো পতির জন্যে আর চিন্তা করো না, এই যে ব্যাপারটা, এটা কিন্তু ঋগ্বেদের মধ্যে আছে, এবং এই জিনিসটাকেই পরবর্তীকালে অনেকে বিকৃত করেছেন, বেদের মন্ত্র পর্যন্ত বিকৃত করেছেন। সেসব নিয়ে আমার গুরু সুকুমারী ভট্টাচার্য প্রচুর লেখালেখি করেছেন, বিকৃত করে চালানো করেছে যে না তুমি চিতায় ওঠো, এইরকম মন্ত্রের অর্থ দাঁড়িয়ে গেছে, এটা বিকার, মানুষের বিকার সেটা করেছেন, কিন্তু সেটা নয়। সেদিক থেকে যাচ্ছি না, আপনি প্রথম প্রশ্নের দিকে আমি যাই, যেটা তুমি বললে যে অহল্যা তাকে উদ্ধার করে, এবং আরেকদিকে সীতা না কি বললে শম্ভুবধ। দেখো দুটো একেবারে বিপরীত ঘটনা, অহল্যার যে ব্যাপার ছিল সেটা যে কতটা রামচন্দ্রের সেখানে কত সমব্যথা, সেখানে যে ঋষির অভিশাপ হয়েছে, অহল্যা তো অহল্যা ইন্দ্রের একটা নামই আছে যে অহল্যা ওই জার, অহল্যা জার বলা হয় তাকে, অর্থাৎ তিনি প্যারামৌর অব অহল্যা আর কি, অহল্যার উপপতি বলা যায়। সেই ঘটনাটা যেভাবে হয়েছিল সেটার কিন্তু একটা অদ্ভুতভাবে, মানে গৌতম ঋষির একটা ধরে রূপ ধরে শিষ্য এসছেন, তো শিষ্য এসে তাকে ভোগও করেছেন, কিন্তু যে সময়ে ভোগ করেছেন সে সময় যে অহল্যা চিনতে পারেননি তাকে, তা কিন্তু নয়, রামায়ণের কবি কিন্তু সেটা স্বীকার করিয়েছেন অহল্যার মুখ দিয়ে, এবং তিনি দেখাচ্ছেন সেখানে যে দেবতাদের রমণ কতটা ভালো হয়, শুষ্ক রুক্ষ যেসব মুনির স্ত্রী যারা ছিলেন তাদের দিক থেকে এটা হয়তো একটা সেক্সুয়াল রিলিফই ছিল, এবং হোয়াই নট যে সেই জিনিসটা তিনি পাবেন না, সেই সুখটা তিনি পাবেন না, হয়তো এটাই তার মনের মধ্যে ছিল। এইখানে রামায়ণ কিন্তু অত্যন্ত আধুনিক এই জায়গাটা, ঠিক আছে। তারপরে সাপ টাপ দিলেন তো যে তুমি ধুলো হয়ে থাকবে, তুমি এরকম হয়ে থাকবে, নানান রকম কোনো কোনো জায়গায় পাথর হওয়ার আছে, অভিশাপ আছে, কিন্তু আমার মনে হয় যে পাথর হয়ে থাকা এর মধ্যে একটা মিটাফর কাজ করে, কিংবা ধুলো হয়ে থাকার মধ্যেও মিটাফর কাজ করে, সেটা হচ্ছে তুমি জনসমক্ষে সেইভাবে নয়, অত্যন্ত নিম্ন স্থানে তুমি থাকো, যেখানে তোমাকে লোকের জন্যে আর স্পর্শ করবে না, কিংবা দেখাশুনো করবে না, মুখ দেখাবে না, এইরকম একটা জায়গায় তাকে নিয়ে তিনি ছিলেন বলে আমার মনে হয়, কারণ মানে এক্সাইলও নয়, আমার মনে হয় বাড়িতেই ছিলেন, কারণ প্রস্তরীভূত হওয়া মানে একটা লোকের যে দৈনন্দিনের দিনের যে কাজকর্মগুলো যা তিনি করতেন সেইগুলোর থেকে কানিকটা তাকে সরিয়ে নিয়ে আসা, এইটাই তার শাস্তি। এই যে প্রস্তর হওয়া, অশ্মীভূত হওয়া কিংবা ধুলো হয়ে যাওয়া, এটা মিটাফরিক্যাল ইউজ, আমি অতখানি অলৌকিক ব্যাপার মানি না যে তিনি সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেলেন, আর রামচন্দ্র দেবতা এলেন, তিনি এসে একেবারে তাকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে ঝাঁ করে তিনি একেবারে দেবী হয়ে উঠলেন, এটা ঠিক আছে, এটা ভক্তিরাজ্যের ব্যাপার, সেটা তারা যারা বলছেন তারা বলুন, কিন্তু রামায়ণ, ওই যে বললাম 21st century বসে রামায়ণ বিচার করছি, সেখানে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট যে তিনি প্রস্তর হন বা ধুলোই হন, সেই জিনিসটা কিন্তু মনে হয়
যে তার যে সামাজিক সম্মানের যে জায়গা, তিনি বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলা কিংবা এই যে জায়গাটা, এইটা তার রদ করে দেওয়া হয়েছিল। তিনি একদম ঘরে বসে গিয়েছিলেন বলে আমার মনে হয়। আলটিমেটলি রামচন্দ্র আসেন, তখন তো তখন তো গৌতম ঋষি নেই। হ্যাঁ, এবং রামচন্দ্র আসার পর সেখানে তিনি যেহেতু রামচন্দ্র তার ঘরে এসেছেন, সেটা রাজাই হোক, তিনি দেশের রাজপুত্রই হোক, কিংবা তিনি দেবতাই হন, তাহলে রাজার মতো কিংবা দেবতার মতো লোক যখন তার ঘরে এসছেন, সেইটা কিন্তু সেলিব্রেটেড হয়েছে যে হল্লা আবার নিজস্ব সংস্কারের মধ্যে ফিরে এসছেন, তিনি তার অভিশাপ থেকে মুক্ত হয়েছেন। এটা আমার নিজের মনে হয়। সম্মুখবধের কথাটাও বলে দিই। সম্মুখবধের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে সম্মুখবধের সময়টা কিন্তু একেবারে আলাদা। রামচন্দ্র কিন্তু এর আগে রাজা হননি, রামচন্দ্র সীতার বনবাসের পর রাজা হচ্ছেন। ফলে রাজা হচ্ছেন যখন, তখন তাকে রাজধর্ম যে জায়গাটা, সেখানে প্রজাদের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছিল সেকাল, এটা বুঝতে হবে। ওই যে বললাম, এটা কৌটিল্যের মতো লোকের যিনি অর্থশাস্ত্র লিখেছেন তার মধ্যে কিন্তু এই লাইনটা যে প্রজা সুখে সুখং রাখ, প্রজানাঞ্চ হিতে হিতম, প্রজার হিতেই হিত। তার মানে কি দাঁড়াচ্ছে যে রামচন্দ্র কিন্তু একটা নিজস্ব প্রত্যয়ে নিজে চলতে পারছেন না কিন্তু। এবং যে জিনিসটা ঘটছে সম্মুখবধের ক্ষেত্রে, এটা অনেকেই বলেন যে এটা এটা একটা ইন্টারপোলেশন হতেই পারে, কিন্তু আমি এই ইন্টারপোলেশনটাকেও মূল্য দিই। কারণ কি যে সপ্তম স্বর্গ যেটা মহাভারতের আর রামায়ণের যেটা সপ্তম, মানে অর্থাৎ কিনা উত্তর কাণ্ড যেটা, সেইখানে তো সম্মুখের কাহিনী আছে, সেটা কিন্তু একেবারেই মানে একেবারেই ইন্টারপোলেশন বলে অনেকেই বলেন। তো আমার সঙ্গে এই নিয়ে সাহেব শুভ থেকে আরম্ভ করে অনেকেরই তর্ক হয়েছে। আমি সবসময় বলি যে দ্য বুক শুড বি ট্রিটেড অ্যাজ ইট স্ট্যান্ডস। ওই রকম এখান থেকে খামচা দিয়ে বাদ দেবো, ওখান থেকে খামচা দিয়েও বাদ দেবো, এটা হয় না। কারণ ইন্টারপোলেশনের সবচেয়ে বড় মূল্য হচ্ছে যে সেই যে ইন্টারপোলেটেড হলো তার অ্যান্টিকুইটি কতটা, তার প্রাচীনতাটা কতটা। তো এই সীতা পরিত্যাগের কথা ফোর্থ সেঞ্চুরিতে কালিদাস লিখেছেন, ফোর্থ সেঞ্চুরি এডি হোক, তারপরে প্রতিমা নাটক লিখেছেন ভাষ্যটা ফার্স্ট সেঞ্চুরি সেকেন্ড সেঞ্চুরি এডি, তাহলে এই জিনিসটা লোকমুখে ভাষ্যে তারও অনেক আগে থেকে। ফলে তো সেই জিনিসটা যদি ইন্টারপ্রেটেড রামায়ণে হয়ে থাকে, সেটা খ্রিস্টপূর্ব শতাব্দীতে হয়েছে, তার মূল্য কিন্তু কম নয়, এইটা বুঝতে হবে। সেখানে এই ইন্টারপোলেশনটাকে বোঝা যায় যে সোসাইটি কতটা চেঞ্জ করেছে, যে রামায়ণে অহল্যাকে এইরকমভাবে একটা জঘন্য তার উপরে যে অন্যায়ের একটা এ হয়েছিল, সেই অহল্যা যদি রামচন্দ্রের কাছে অত বড় হয়ে উঠতে পারেন, দেবী হয়ে উঠতে পারেন, সেই রামচন্দ্রের কাছে এই যে সম্মুখের ব্যাপারটা, এটা আসে না, ফলে আসে না। ফলত ইন্টারপ্রেশন হয়েইছে হয়তো, কিন্তু কখন হয়েছে তার মানে ওই সোসাইটিটাকে ধরতে পারি যখন, এবং সেটা ইন্টারপ্রেশন যে যেটা বোঝা যায় যে রামায়ণের মধ্যে যখন কথা আরম্ভ হচ্ছে তখন ব্রাহ্মণরা এসে জানাচ্ছেন, ব্রাহ্মণরা এসে বলছেন যে আপনার রাজ্যে অমুক লোকটা যে মারা গেল এটার কারণ আপনি। মানে কী কারণ? বলে শূদ্র তপস্যা করছে। এই যে ব্রাহ্মণরা এসে বলছেন শূদ্র তপস্যা হচ্ছে, তার মানে কি তাঁদের নিজস্ব যে স্পেস, ইট ইজ বিং ওভারল্যাপড বাই আ শূদ্রা, এটা তারা সহ্য করতে পারছে না, শূদ্র কেন তপস্যা করবে। বলে এই জায়গাটা থেকে তিনি কিন্তু এই যে রাজা হয়ে যে ব্রাহ্মণদের কথায় চলছেন, এই ব্রাহ্মণ্যবাদটা কিন্তু তখন একদম চাড়া দিয়ে উঠেছে, যার ফলে রামচন্দ্র কিন্তু তিনি জিজ্ঞাসা পর্যন্ত করলেন, সুন্দরভাবে জিজ্ঞাসা, তুমি কী করো? বলেন আমি শূদ্র, আমি তপস্যা করি। সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে তিনি গলা কেটে ফেললেন, তিনি বিচার করলেন না, জিজ্ঞাসা করলেন না, কিচ্ছু না, আর কিচ্ছু না। তার মানে এই যে একটা ব্রাহ্মণদের কথায় করে ফেললেন, আমি এটাকে রামচন্দ্রের দোষ বলে মনে করি না, এটা সম্পূর্ণ মনে করি তৎকালীন দিনের যে ব্রাহ্মণ্য তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে রামচন্দ্রকে দিয়ে এই কাজটি করানো হয়েছে। আপনি সুকুমারী ভট্টাচার্যের কথা বলছিলেন, আপনার গুরু,
সুকুমারী ভট্টাচার্যের যতটা আমরা লেখা পেয়ে যতটা আমার পড়ার মানে সুযোগ হয়েছে আমায় সংশোধন করে দেবেন, সেখানে আমরা দেখি যে একটা মার্ক্সিস্ট ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি রয়েছে, মানে পুরাণ ইত্যাদি রয়েছে, এবং সেখানে আরেকটা জায়গায় উনি খুব সুন্দরভাবে দেখাচ্ছেন রামায়ণ নিয়ে বা বেদের যুগকে নিয়ে বিশেষভাবে, যে বেদের যুগে খাদ্য সংকট একটা ভয়ঙ্কর বিষয় ছিল, বেদের বেশিরভাগ শ্লোকে খাদ্য সংকটের বিষয়গুলো এসে গেছে। আর আপনি বললেন এটা আপনি রামচন্দ্রের দোষ মনে করেন না, তখন তো রামচন্দ্র একজন পরিণত মনস্ক লোক, তাহলে তিনি একটা এইটুকুনি জিজ্ঞেস করতে পারছেন না, সেটা সেই জায়গাটাই যাবো। এবং তার সাথে সাথে বলবো সুকুমারী ভট্টাচার্যের ইন্টারপ্রিটেশনের সাথে আপনার ইন্টারপ্রিটেশনের মিল এবং অমিলগুলো কোন জায়গায় একটু যদি ব্যাখ্যা করেন। দেখুন, সুকুমারী ভট্টাচার্য আমার গুরু, তবে তার সঙ্গে আমার মতের যে মিল হতো তা কিন্তু নয়, বহু জায়গাতেই তার সঙ্গে আমার অমত মানে বিমত হয়েছে বলা যায়, মতের বিরোধ হয়েছে। কিন্তু সুকুমারী ভট্টাচার্য বোধহয় সেই রকম গুরু একজন, যিনি একটা ডক্টরাল থিসিস করাচ্ছেন তার সঙ্গে আমি প্রচুর তর্ক করেছি, কিন্তু তিনি সেখান থেকে কিন্তু আমাকে কোনো দিন কোনো রকম যন্ত্রণা দেননি, যাতে আমার থিসিসের সমস্যা হয় কিংবা ইত্যাদি বলে যেন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার সঙ্গে আমার মত পড়ছে না। না, উনি তর্ক করতেন প্রচুর, আমিও তর্ক করতাম প্রচুর। যেমন আমি এই সম্মুখ বধ নিয়ে উনি রামচন্দ্রকে খারাপ বলতেন, বলতেন অবশ্যই বলতেন, আমি তখন যুক্তিটা দিতাম আপনি একদিকে যদি ইন্টারপোলেশন বলেন, আপনি যদি বলেন যে রামায়ণ ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন পরবর্তীকালে প্রক্ষিপ্ত হয়েছে, তাহলে তো রামচন্দ্রকে দোষ দেওয়ার কোনো মানেইনি, তাই না? তার মানে রামায়ণই নয়, ওটা রামায়ণ নয়, তার মানে আপনি ইন্টারপোলেটেড হয়েছে মানেই তো বাইরে থেকে আসছে, অন্য কোনো স্থূল হস্তাবলেপ হয়েছে। সেটাই যদি হয় তাহলে সেটাকে রামায়ণ বলে গণ্য করার কোনো কারণ নেই, আপনি সেটা নিয়ে তর্ক করছেন কেন? এই সব সময় কিন্তু উনি একটু বিপাকেই পড়ে যেতেন, কেননা উনি যে রামচন্দ্রকে নিয়ে যাকে নিয়ে তর্ক করছেন সেটা ইন্টারপোলেটেড রামচন্দ্রকে নিয়ে তর্ক করছেন। আমার প্রথম যুক্তি ইন্টারপোলেটেডই যদি হয় তাহলে তাকে নিয়ে তর্কই করার কোনো মানে হয় না, তাহলে আপনি বাল্মীকির রাম যেটা আছে অ্যাজ ইট স্ট্যান্ডস আপনি লঙ্কাকাণ্ড পর্যন্ত বিচার করুন, তার মধ্যে কথাবার্তা বলুন, সেখানে রামচন্দ্রের এই সব ফ্ল, সীতা পরিত্যাগও পাওয়া যাবে না, সেখানে সম্মুখ বধও পাওয়া যাবে না, কাজে রামচন্দ্রকে খারাপ লোক বলতে পারি না, তাই না? আর যদি খারাপ লোক বলতে হয় তাহলে আমাকে ওই সম্মুখ বধের চ্যাপ্টারটা বিচার করতে হবে। তা আমি বিচার করে এইটাই বললাম যে আপনাকে জানাচ্ছেন এসে ব্রাহ্মণরা, রামচন্দ্র সেখানে তো কিছু করার নেই, ব্রাহ্মণরাই তাদের মন্ত্রী হন, ব্রাহ্মণরাই তাদের তাদের সাজেশন অনুসারে চলতে হয়, মনু বলে দিয়েছেন সেটা। এখন সেই যে ব্যাপারগুলো, তখন রাজা রামচন্দ্র বড় হয়ে ওঠে, এটা ঠিক আছে, এটা এটার সঙ্গে, তাই বলে এই যে তর্ক আমি করেছি তাতে কোনো কোনো সমস্যা, আমাদের সমৃদ্ধই করেছে, কিন্তু অন্য জায়গায় সমৃদ্ধ করে না। অনেক ডক্টরাল সুপারভাইজার দেখেছি যাদের সমৃদ্ধ করে না, তারা যা তা করেন এবং শেষ পর্যন্ত তার সঙ্গে আর কাজ করা যায়, সে তো সাংবাদিক প্রশ্ন করলে তার চাকরিও চলে যায়, সেটা তো আলাদা, সেই রকম ব্যাপার তো, কাজে সেই যে জিনিসটা সেটা সুমারির সঙ্গে আমার সেই রকম, কারণ উনি আরেকটা কথা যে বললেন মার্কসিস্ট, মার্কসিস্ট ওয়ে অফ রিসার্চ, আমি মনে করি সেটা দ্য বেস্ট ওয়ে অফ রিসার্চ, কারণ সমাজকে যদি ডিডিকো বিগিনিং ফ্রম ডিডিকো সামনে, আগে রাজারা যাদের হিস্ট্রি হয়েছে, কিছু তো হিস্ট্রি ফ্রম বিলো, এটা তো মার্কসিস্ট ছাড়া কেউ করেননি, এটা হিস্ট্রি দেখার বিষয় যদি হয় তাহলে আপনাকে বিলো থেকেই ধরতে হবে, রাজারাজাদের ইতিহাস অনেক হয়েছে সেসব নিয়ে কোনো বলার নেই। কিন্তু আজকে পার্থ চ্যাটার্জি যখন একটা ভাল সন্ন্যাসীর উপরে কাজ করেন সেখানে তার সোসাইটিটা বেরিয়ে আসে, তা সেটা তো ভাবতে হবে, সেটা তাই না? ইতিহাস একেই বলে, ইতিহাস কিন্তু ওই বসে বসে কোন রাজা কী করেছেন, কে তাজমহল বানিয়েছেন সেটা নয়, কারণ তাজমহল যারা বানিয়েছে তাদের দেখাটাও প্রয়োজন আছে, ইতিহাসের এটা প্রয়োজন। কাজে মার্কসিস্টের দিক থেকে ইতিহাসের যে ইন্টারপ্রিটেশন, হ্যাঁ কখনো কখনো বায়াসটা এরকম হয়, যেটা আমি বলি যে সুকুমারীর সঙ্গে এখানেও আমার ডিফারেন্স হতো, সেটা হচ্ছে এই যে উনি বৈদিক যুগে ক্ষুধা বলে একটা লেখা লিখলেন, আমার সঙ্গে কথাবার্তা একটু একটা যে হয়নি তা নয়, আমি খুব আপত্তি করেছি এটাই, যে আপনার এই বইটার কেন লিখছেন আমি জানি না, কারণ এটা একেবারেই আপনি মার্কসিস্ট বায়াসে লিখছেন, কেননা বৈদিক যুগে যে ক্ষুধা, দেখুন ক্ষুধা যদি কারো থাকে সে হাহাকার করবে, এটা অস্বীকার কিছু করার নেই, কিন্তু বৈযুগ দিকে সমস্ত ভারতবর্ষ জুড়ে ক্ষুধা ছিল এটা আমি মানি না, কারণ তখনকার দিনে যে ফুড সাপ্লাই এবং জনসংখ্যা,
তাতে এত বেশি পরিমাণ ফুড সাপ্লাই ভারতবর্ষে ছিল, আর বিশেষ করে ব্রাহ্মণ ঋষি অমুক তমুক যারা, তারা নিজেরাই বলছেন যে এই রাজাদের পেছনে ঘুরে ঘুরে কি হবে। ভাগবত পুরাণে আছে যে আমাদের সমস্ত গাছের বলকল দেওয়া কি বন্ধ হয়ে গেছে, এবং আমাদের গাছে গাছে কি ফল ধরে না, কেন নদীগুলো কি সব শুকিয়ে গেছে, এইটা তো তাদের পলিসি ছিল। এবং আরেকটা ছিল ভিক্ষা, তারা তো ভিক্ষান্নভোজী, ব্রহ্মচারী যে ভিক্ষা করত, ভিক্ষা দেওয়ার কোনো অসুবিধা ছিল না। আমি 19th century মানে 20th century আমার মাকে যে ভিক্ষা যে পরিমাণ দিতে দেখেছি তাতে ক্ষুধা কারো থাকবে বলে মনে করি না। হ্যাঁ, তার যে ক্ষুধার ব্যাপারটা উনি লিখেছেন সেটা কি, হ্যাঁ এখন বৈদিক সমস্ত লেখার মধ্যে কোথাও কোথাও ক্ষুধার যে বর্ণনা আছে লিখতেই পারেন তারা, আমি যদি আমার সে কি পরবর্তীকালেই হয়েছে, যাদের যাদের ক্ষুধা আছে সেই নিয়ে কাব্য হয়েছে, কিন্তু ক্ষুধার কাব্য বেদ নয়, বেদ একেবারেই ভোগের কাব্য, দেওয়া এবং নেওয়ার পলিসি সেইখানে, এটা দিচ্ছি তুমি এটা দাও, সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষুধার ব্যাপারটা আমি খুব মানি না। উনি ব্যাখ্যা করেছেন, ঠিক আছে, এটা মার্কসিস্ট বায়াসের চরম ছিল ওনার, সেটা খুব আমি তার সঙ্গে একমত হইনি।